আবু সাইদ একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক। তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কীর্তন খোলা। তিনি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য দুই ধরনের চলচ্চিত্র নির্মাণ করে সফলতা অর্জন করেন। চলচ্চিত্রে অবদানের জন্য তিনি তিনবার বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়াও চারটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছেন তার বেশ কয়েকটি চলচ্চিত্র। তার প্রথম ছবি আলাউদ্দিন আল আজাদের গল্প অবলম্বনে একটি শর্ট ফিল্ম আবর্তন। তারপর গত আড়াই দশকে তিনি একাধিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বহু টেলিফিল্ম নির্মাণ করেছেন। আবু সাইদের জন্ম বগুড়ায়। স্কুল জীবন থেকেই তিনি সিনেমার প্রতি আকৃষ্ট হন। তখনকার সিনেমা পত্রিকা চিত্রালী বা পূর্বাণী এগুলো পড়তেন তিনি। মনে করতেন একসময় চলচ্চিত্রের সাথে জড়িত হবেন, তবে পরিচালক হবেন এটা ভাবেননি। আবু সাইদ 1962 সালের 1 আগস্ট বাংলাদেশের সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বগুড়া জেলার ধুনট থানার ভান্ডারবাড়ি গ্রামে। 1992 সালে তিনি নির্মাণ করেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ধূসর যাত্রা। এই চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। 2000 সালে তিনি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। সাহিত্যিক সেলিম আল দীনের কাহিনী ও চিত্রনাট্য অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির নাম কীর্তন খোলা। এই চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে তিনি শ্রেষ্ঠ পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া ফরিদুল রেজা সাগরের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক এবং সেলিম আল দীনের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 2004 সালে তিনি নির্মাণ করেন শঙ্খনাদ। চলচ্চিত্রটি 2005 সালে ফ্রিবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং গ্র্যান্ড পিক্স পুরস্কার অর্জন করেন। 2006 সালে জনপ্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত জনম জনম উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন নিরন্তর। চলচ্চিত্রটি ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং পরিচালক আবু সাইদ বিশেষ জুরি পুরস্কার অর্জন করেন। এছাড়া একই বছর চলচ্চিত্রটি কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় এবং তিনি গোল্ডেন ক্রো প্রেজেন্ট ও ফ্রি প্রেস পুরস্কার অর্জন করেন। 2007 সালে একটি ক্ষুদ্র কমিউনিটিকে ঘিরে গড়ে ওঠা গল্প নিয়ে নির্মাণ করেন বাসি। পরের বছর 2008 সালে মহাভারতের একটি ঘটনার ভিত্তিতে নির্মাণ করেন রূপান্তর। 2010 সালে বাংলাদেশের ধর্ম জঙ্গিবাদ রাজনীতি নিয়ে নির্মাণ করেন অপেক্ষা। 2016 সালে নিজের রচিত কাহিনী নিয়ে নির্মাণ করেন ড্রেসিং টেবিল। ইন্ট্রেস্ট টেলিফিল্ম এবং তার নিজের প্রযোজিত এই ছায়াছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রুহুল ও শিলা। চলন্ত রাস্তা নিয়ে প্রথম কনসেপ্ট পেপার উপস্থাপিত হয় 22 আগস্ট 2017 তারিখে বিশ্ব সাহিত্যিক কেন্দ্র বাংলা মোটর ঢাকা বাংলাদেশে। এরপর অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন সহ দ্বিতীয়বার আবু সাইদ ধারণাপত্র উপস্থাপন করেন একই স্থানে 9 সেপ্টেম্বর 2017 সালে। 24 থেকে 26 সেপ্টেম্বর 2017 তারিখ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভাস্কর্য গ্যালারিতে আবু সাইদ চলন্ত রাস্তার মডেল প্রদর্শনীর আয়োজন করেন।